এবারে রয়েছে আপনাদের এই চিঠিপত্রের আসর প্রিয়জন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, ভালো কাজে উদ্বুদ্ধ করা সৃষ্টির সব আমলের মধ্যে শ্রেষ্ঠ। আমরা নিজেরা ভালো কাজ করার চেষ্টা করব এবং অন্যদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব, এই প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। রেডিও তেহরানের নতুন ধারাবাহিক অনুষ্ঠান অমর মনীষী আল ফারাবি সম্পর্কে মতামত জানিয়ে কয়েকটি ইমেইল এসেছে বাংলাদেশ থেকে। কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে মিয়া মোহাম্মদ সিদ্দিক পাঠিয়েছেন প্রথম মেইলটি। তিনি লিখেছেন, 5 আগস্ট থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক অমর মনীষী আল ফারাবি আমার খুবই ভালো লেগেছে। এরকম একটি জ্ঞানবর্ধক অনুষ্ঠান চালু করায় রেডিও তেহরানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে আরো যারা লিখেছেন তারা হলেন নারায়ণগঞ্জের বন্দর থানার আলী শাহার্দি থেকে এইচ এম তারেক, রংপুরের পূর্ব শালবন থেকে শবনম মোস্তারি কুইন এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি থেকে দেবাশিস গোপ। দেবাশিস গোপ অবশ্য একই দিন প্রচারিত ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানিয়েছেন। লিখেছেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে বিশ্বনবীর প্রতি ইরানি যোদ্ধাদের আনুগত্য ও ভালোবাসার কথা শুনে ভালো লাগলো। আল্লাহর প্রতি ঈমান ও নির্ভরতার কারণে যুদ্ধে সৈন্য সংখ্যা অস্ত্র কম থাকার পরও ইরানি যোদ্ধারা জয়ের মুখ দেখতে পেরেছে। ইরানি যোদ্ধাদের অকল্পনীয় প্রতিরোধ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। অমর মনীষী আল ফারাবি এবং ইরান ইরাক যুদ্ধের ইতিহাস সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলের আকন্দের বাইর থেকে IRIP ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফণি পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, গত 5 আগস্ট ফেসবুকের মাধ্যমে রেডিও তেহরানের পুরো অনুষ্ঠান শুনলাম, ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি। ভাই মোবারক হোসেন ফণি, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে হিরামন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি নিজেকে রেডিও তেহরান বাংলার একজন নবীন শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন। তার একটি প্রশ্ন হচ্ছে, ইরানের মানুষের প্রধান পেশা কি? ইরানের অধিকাংশ মানুষ চাকরিজীবী। এক পরিসংখ্যান অনুযায়ী 50.4% মানুষ সরকারি চাকরি করেন। এছাড়া 33.8% মানুষ শিল্প কারখানায় এবং 15.8% কৃষিকাজে নিয়োজিত। হিরামন শেখ তার চিঠির একাংশে কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটির আবৃত্তি শুনতে চেয়েছেন। ঠিক আছে, আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা কবিতাটি বাজিয়ে শোনাবো। তো ভাই হিরামন শেখ, নিয়মিত ইমেইল পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে IRIB ফ্যান ক্লাবের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 4 আগস্ট শুক্রবার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। গত সপ্তাহের মতো এদিনও বাংলাদেশ
বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আলোচনা হয়। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানের বার্নিং ইস্যু। নিজের দেশের ভূখণ্ডকে রাজনৈতিক দলগুলোর এভাবে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কাম্য ছিল না, এতে দেশের নিরাপত্তায় বিঘ্নিত হয়। বিষয়টি নিয়ে আমাদের যথেষ্ট ধারণাও আছে, কিন্তু নাঈমুল ইসলাম খানের দৃষ্টিভঙ্গির সাথে আমরা তেমন একটা সহমত হতে পারিনি। তিনি দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে তার নিজস্ব মতামতকে কৌশলে জনগণের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছেন। রেডিও তেহরান একটি নিরপেক্ষ সংবাদ প্রতিষ্ঠান, এখানে আরো নিরপেক্ষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর অনুরোধ করছি। বোন শরীফা আক্তার পান্না, আপনার মতামতটি তুলে ধরা হলো, আশা করি আলাপন অনুষ্ঠানের প্রযোজক বিষয়টি ভেবে দেখবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, গত 8 জুলাই ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি উপভোগ করলাম। গাজী আব্দুর রশিদ ও মোহাম্মদ আমির হোসেনের পরিবেশনায় এবং সুললিত ইসলামী মিউজিকের সুর মূর্ছনায় একটি অনবদ্য ও জ্ঞানগর্ব আলোচনা উপহার দেওয়ার জন্যে রেডিও তেহরানকে জানাই আন্তরিক ধন্যবাদ। নাজিমুদ্দিন ভাই তার চিঠির শেষাংশে একটি প্রস্তাবও দিয়েছেন। লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র বংশধর তথা আহলে বাইতের 12 ইমাম সম্বন্ধে একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করুন, এর মাধ্যমে আমরা 12 ইমাম সম্বন্ধে জানতে পারব। ভাই নাজিমুদ্দিন, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো। অনুষ্ঠান সম্পর্কে মতামত ও প্রস্তাবনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আশা ভাই, আমার মনে হয় ওনাকে একটা পরামর্শ দেওয়া যেতে পারে, সেটা হলো আমরা কিন্তু 12 ইমামের জন্ম এবং মৃত্যু দিবসে বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকি, উনি সেটা শুনতে পারেন। জি, আপনি যথার্থ বলেছেন। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বোনের সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক। আমি আমার বাসা হচ্ছে পূর্ব শালবার রংপুর শহরের রংপুর। আমি একজন স্টুডেন্ট। বোন শবনম মোস্তারি কুইন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন? মূলত আমি রেডিও তেহরান শুনি আজ থেকে 8 মাস আজ থেকে, কিন্তু কখনো হচ্ছে কমেন্ট বা মতামত প্রকাশ করা হয়নি আর কি। এর প্রতি আগ্রহটা আসে আমার এই কিছুদিন আগেই, যেটা হচ্ছে আমাদের হচ্ছে রংপুর আইআরবি ফ্যান ক্লাব রংপুর সদর একটা প্রোগ্রাম হয় আর কি। ওই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি, তারপর ওখানে গিয়ে আমার মানে খুবই ভালো লাগে। তারপর মনে হয় যে না, আমার হচ্ছে মতামত প্রকাশ করা উচিত। আমার মনের ভাবটা যদি প্রকাশ করি, তাহলে মনে হয় যে রেডিও তেহরান আরো আমাদের নতুন নতুন কিছু দিতে পারে। আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে? জ্ঞান বিজ্ঞানের ইরানিদের অবদান, নারী মানবের স্বাস্থ্য কথা, চিঠিপত্রের আসর, প্রিয়জন, অমর মনীষী ফারাদি, এটি আমার খুবই ভালো লাগছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ আছে কি? পরামর্শ আর প্রস্তাব বলতে একটা কথাই বলবো, রেডিও তেহরান নতুন নতুন অনেক কিছু সংযোজন করছে। আমার মনে হয় ভবিষ্যতে আরো নতুন কিছু সংযোজন করবে, তার মধ্যে শিশু কিশোরদেরকে নিয়ে যে কথা বা তাদের হচ্ছে বিকাশ নিয়ে আলোচনা, এগুলো যদি বলা হয়। কারণ আমাদের মতো অনেক আমরা যেমন অ্যাডাল্টরা শুনছি, অনেক শিশু কিশোররাও আছে যারা ক্লাস 8-9-10 পড়ে, ওরা অনেক কিছু যেন শিখতে পারে, জানতে পারে, তাদের বিকাশের ক্ষেত্রে যেন কাজে লাগে। বোন শবনম মোস্তারি, শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন, তার প্রয়োজন আছে বলে মনে করছি না। কারণ রংধনু আসন নামে একটি অনুষ্ঠান আমরা বিগত 2 যুগ ধরে প্রচার করে আসছি, ওই অনুষ্ঠানটি শুনলে আপনার প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। তো সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন। শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, রেডিও তেহরান আমাদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম, যেটাতে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের
কিছু জানা তথ্য, অজানা তথ্য তাদের কাছে আমরা ব্যক্ত করতে পারি। আমাদের উচিত, সবাইকে উচিত রেডিও তেহরানের পাশে থাকা। তাহলে আমার মনে হয় যে রেডিও তেহরান আরো ভালো কিছু করবে, আমাদের জন্য ভালো হবে। শ্রোতাদের উদ্দেশ্যে চমৎকার আহ্বান সহ আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য বোন স্বপ্নম মোস্তারি কুইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। এবারের মেইলটি এসেছে রংপুরের গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে, আর পাঠিয়েছেন ওই কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিদিনের অনুষ্ঠান আমার নিত্যদিনের সঙ্গী। এই বেতার পথ হারা মানুষদের সঠিক পথের সন্ধানদাতা। রেডিও তেহরানের প্রতিদিনের অনুষ্ঠানগুলো মানুষকে ইমান, আমল এবং আখলাককে পরিশুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে মুস্তাফিজ ভাই কিছু লিখেছেন কি? হ্যাঁ লিখেছেন, আমি বরং তার চিঠি থেকেই হুবহু পড়ে শোনাচ্ছি। প্রতিদিনের মতো গত 3 আগস্ট তারিখে প্রচারিত পবিত্র কোরআন তিলাওয়াত ও বাংলা তর্জমা, বিশ্ব সংবাদ এবং সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আমার অত্যন্ত ভালো লেগেছে। এজন্য রেডিও তেহরানকে এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আমার সালাম, শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাকেও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের ক্লাবের সদস্যরাও চিঠি লিখে তাদের মতামত জানাবেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের ত্রিপুরার ডিএক্সআর প্রদীপ কুণ্ডু গত 26 জুলাই বাংলাদেশ সফরে গিয়েছিলেন। কুমিল্লা সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করলে তাকে স্বাগত জানান কুমিল্লার ডিএক্সআর মাহফুজুর রহমান। ওই দিন দুপুরে তিনি ঢাকায় আসলে তাকে স্বাগত জানান চুয়াডাঙ্গার সিনিয়র শ্রোতা সংগঠক এবং প্রবাহ অনলাইন .com পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। একই দিন সন্ধ্যায় ঢাকার মিরপুরে একটি রেস্টুরেন্টে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা প্রদীপচন্দ্র কুণ্ডুকে সংবর্ধনা দেয় বলে ক্লাবের সেক্রেটারি সোহেল রানা হৃদয় ইমেইলে জানিয়েছেন। এর একদিন পর প্রদীপ কুণ্ডু কিশোরগঞ্জের হাওড়ে বেতার শ্রোতাদের মিলন মেলায় অংশ নেন, সেখান থেকে চলে যান কুমিল্লায়। এ বিষয়ে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের জানিয়েছেন, 30 জুলাই সন্ধ্যায় কুমিল্লার হোটেল নূরজাহানে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে ভারতীয় রেকর্ড হোল্ডার, প্রখ্যাত ডিএক্সআর, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডুর সম্মানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বেতার শ্রোতা আড্ডা। উক্ত আড্ডায় চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবির চৌধুরী, জাফর ভুঁইয়া এবং কুমিল্লার লালমাই থেকে মখলেসুর রহমান, তন্ময় দাস এবং উষারঞ্জন দাস। অনুষ্ঠানে প্রদীপ চন্দ্র কুণ্ডুকে বাংলাদেশ সফর এবং রেডিও তেহরান শ্রোতা আড্ডায় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় এবং সম্মাননা স্বরূপ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাকে মূল্যবান ক্রেস্ট প্রদান করা হয়। ভারতের শ্রোতা প্রদীপ চন্দ্র কুণ্ডুর বাংলাদেশ সফরের মাধ্যমে দুদেশের শ্রোতাদের বন্ধন আরো দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। তো প্রদীপ দাকে সংবর্ধনা দেয় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে আমরা সরাসরি প্রদীপ দার সঙ্গে কথা বলবো তার বাংলাদেশ সফর সম্পর্কে। আশা করি সে আসরেও আপনাদের সঙ্গ পাবো। আজকের আসরে শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অটুদেওয়ার নাগেরপাড়া থেকে, আর পাঠিয়েছেন অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, 10 জুলাই তারিখে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জনে
বাংলাদেশ থেকে 6 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 3 জন শ্রোতার চিঠি নিয়ে আলোচনা, বাংলাদেশের 1 জন শ্রোতার সাক্ষাৎকার এবং বাবাকে নিয়ে সুন্দর একটি গান পরিবেশিত হয়। সবশেষে সাপ্তাহিক পরিবেশনা কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার কয়েকটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশন করা হয়। আজ পুরো সময় জুড়ে সকল অনুষ্ঠান সুচারুভাবে শুনতে পাওয়ার জন্য আনন্দিত, সেই সাথে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। জি, নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লেখার জন্য শ্রোতা বন্ধু অজয় কুমার সরকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরটি শেষ করব শ্রোতা বন্ধু হীরামন শেখের অনুরোধের একটি আবৃত্তি শুনিয়ে। কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করেছেন ফয়সাল আজিজ। পরে নাই দেখে দেখে গেছে, নিয়েছে লোকজন গিয়ে দেখে আসছে, আমি বাসায় করাবো না বলছি, ওই জিনিসপত্র নড়াচড়া করা আবার এত অনেক ঝামেলা। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘোষি আছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু জলটানি নিয়াছে যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হুঁশিয়ার কবিতাটির অংশবিশেষ শুনলেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর থেকে। আবারও কথা হবে চিঠিপত্রের আগামী আসরে।